নমস্কার, আপনারা দেখছেন বরাকবার দা বাংলা সংবাদ। আমি সুইটি চন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। ধলাই বিধানসভার লাইলাপুর চেক গেটে অবৈধভাবে টাকা সংগ্রহের অভিযোগে 6 জনকে অভিযুক্ত করল ধলাই পুলিশ। ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে 6 দফা দাবি সম্মিলিত স্মারকপত্র প্রদান করল আকসা। লক্ষ্মীপুর থেকে আটক মণিপুরে পাচার করার সময় জব্দ কুকুরভর্তি অটোবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মসপ্তাহকে কেন্দ্র করে সোনায় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র প্রবীণদের মধ্যে ফল বিতরণ করে জানানো হয় শ্রদ্ধা। এবারে বিস্তারিত সংবাদ। কাছাড়ের লাইলাপুর গেটের নামে টাকা আত্মসাদের অভিযোগে আটক ধলাইয়ের এক পুলিশ। রাজ্যে সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রীর আসনে বসার পর রাজ্যে সড়কের উপর থাকা চেক গেট তুলে দিয়েছিল, কিন্তু সরকারের 4 বছর হওয়ার পর কিছু কিছু এলাকায় পুনরায় অবৈধভাবে গেট বসানো হয়। অবৈধভাবে গেট বসানো যানবাহন চালকরা অসুবিধার সম্মুখীন হয়। বৃহস্পতিবার রাতে লাইলাপুরের নাজদিন ওয়েব ব্রিজ এ হানা দিয়ে ধলাই থানার পুলিশ 6 জন কর্মীকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জেলা কমার্শিয়াল টাউন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছে ওই যে লাইলাপুর চেক গেটে, হ্যাঁ, এনফোর্সমেন্ট চেক গেটে হাইকোর্ট থেকে একটা অর্ডার আইসে যে তারা ওভারলোড চেক করিয়ে এটা ফাইন করবে, যার কারণে তারা এখন অবৈধভাবে এখানে ইয়ে করা শুরু করছে, গুন্ডাগিরি করিয়ে যে রাত্রে দিনে এনফোর্সমেন্ট থাকে আর রাত্রে তারা এখানে লোকেল কয়েকজন মানুষ আছে তারা এখানে গাড়ি থেকে গুন্ডাগিরি করিয়া 2000-3000 করে এরকম কালেকশন করে। আজকে কয়েকদিন ধরে আমরা এই ওনারের মেম্বার অকল তারা গিয়ে কমপ্লেন করে যে আমরা এটা নিয়ে একটা প্রতিবাদ করা। আমরা আজকে দোলাই থানার ওসি স্যারের কাছে একটা এফআইআর করছি যে এটা উপস্থিত একটা তদন্ত করিয়া যারা দুষ্কৃতীরা আছে তারা একটা উপস্থিত দিয়ে করা। আমরা ওভারলোডের, হ্যাঁ, আমরা ওভারলোডের জন্য কোনো অসুবিধা নাই, ওভারলোড সরকারের দরিয়া ফাইন করুক, কিন্তু তারা ওভারলোড গাড়ির থেকে পয়সা নেয়, আন্ডারলোড গাড়ির থেকে পয়সা নেয়। হ্যাঁ, কালকে আন্ডারলোড একটা গাড়ির থেকে দরিয়া তারা পয়সা দিয়েছে 2200 টাকা করিয়া 3000 টাকা করে এরকম পয়সা তারা অযথা পয়সা নেয়, ড্রাইভার হ্যান্ডিম্যান্ডে হ্যারাসমেন্ট করে। আমরা চাই যে এইরকম প্রশাসনে গিয়া এটাতে ইয়ে করতো তদন্ত করিয়া, হ্যাঁ, কালকে রাত্রে আমরা শুনছি যে দোলাই থানা অফিসারে গিয়া 5 জন দরিয়া আনছে, যার কারণে আজকে আমরা একটা এফআইআর করছি দোলাই থানা অফিসারের কাছে যে এইটার উপস্থিত ব্যবস্থা নেওয়া হোক, আর অযথা আমরা গাড়ির মালিক ড্রাইভার হ্যান্ডিম্যান্ডের হেনস্থা করছি। আচ্ছা, গেটটা কি বৈধ গেট? এইটা হাইকোর্ট থেকে একটা অর্ডার আইছে, আমরা যেটা শুনছি আমরা যেটা হাইকোর্ট থেকে শিলচার টাউন অ্যাসোসিয়েশনে যে হাইকোর্টে একটা কেস করছিল যে মিজোরাম রোডে একটা ওভারলোড গাড়ি মানে অনেক গাড়ি চলে বলিয়া রাস্তা খারাপ হোক, যার কারণে হাইকোর্ট থেকে একটা অর্ডার আইছে যে এখানে একটা চেক পয়েন্ট বোয়াইয়া যদি ওভারলোড গাড়িগুলো খাওয়া যায় তাহলে ফাইন করা। আচ্ছা, যারা দড়ি আনছে যে পুলিশে, এরা কি এমবি চেক গেটের কোনো কর্মী নেই? না, এমবি চেক গেটের কোনো কর্মী না, তারা এইরকম ডেইলি রাত্রে প্রতিদিন রাত্রে তারা এরকম ড্রাইভার হ্যান্ডিম্যান্ডে গুরুজবস্তি পয়সা কালেকশন করে। হ্যাঁ, আর যতটুকু আমরা শুনতে পাইছি, আমরা তো স্পটে আই না, যতটুকু আমরা শুনতে পাইছি যে মানে এনফোর্সমেন্টের মানুষ যারা তারা ঘরের ভিতরে থাকে তারা সামনে আয় না, তারা মানুষ দিয়ে তারা ইয়ে করে, সিভিলিয়ান মানুষ দিয়ে গুন্ডা ট্যাক্সের মতো তারা পয়সাটা কালেকশন করে। আটটা নয়টা ভরে তারা আইয়া চেক গেটও আইয়া রুমও যায় গিয়া
আর তারার যে ইয়েটা আছে তারা লোকাল যারা প্রয়োজন মানুষ আছে তারার গুন্ডাগিরি বোঝে তারা তারার দি পয়সা কালেকশন করে এরা কি ইউনিফর্ম লাগাই থাকেনি ইউনিফর্ম লাগাই ইউনিফর্ম লাগা তারা ড্রেস দিয়ে তারা তারা কুলিয়া দিলা দাদা ছাত্র সংগঠন আকশার কর্মকর্তারা ছয় দফা দাবির বৃত্তিতে আসাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কাছাড়ের জেলা উপায়ুক্ত এবং পরীক্ষা নিয়ন্ত্রককে এক স্মারকলিপি প্রদান করেন। অনলাইনে পরীক্ষার সময়সীমা বর্ধিত করার দাবি জানান তারা। ছাত্রছাত্রীদের সমস্যার কথা তুলে ধরতে গিয়ে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকশার পক্ষ থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পরীক্ষা নিয়ন্ত্রক এবং জেলা উপায়ুক্তের উদ্দেশ্যে একটা স্মারকলিপি আমরা দিয়েছি। এই স্মারকলিপি উপাচার্যকে দেওয়া হয়েছে, তার প্রতিলিপি দেওয়া হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক এবং জেলা উপায়ুক্ত মহোদয়কে। এখানে তার সারমর্ম হচ্ছে যে অনলাইন পরীক্ষায় সাবমিশন করতে গিয়ে যে 20 মিনিট সময় ধার্য করা হয়েছিল, এটা ছাত্রদের পক্ষে গুগল ক্লাসরুমে গিয়ে এটা এই পর্যাপ্ত নয়। এবং একই দিনে পলিটিক্যাল সায়েন্স এবং টিডিসির হিস্ট্রি পরীক্ষা রুটিনে এনেছেন, এটার আমরা প্রতিবাদ জানিয়েছি। এ ব্যাপারে আজকে শাহিদুর রহমান তার বক্তব্যে। আজকে আমরা সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকশার তরফ থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে একখানা স্মারকপত্র প্রদান করেছি। এই স্মারকপত্রে আমরা জানিয়ে দিয়েছি যে বিগত কিছু দু একদিন পূর্বে আপনারা দেখেছেন যে আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেটাতে অত্যন্ত বিসঙ্গতি রয়েছে। ওনারা যে টাইম ফ্রেম দিয়েছেন 20 মিনিটের, সেটার সেই সময়ের ভিতর একটা স্টুডেন্ট স্ক্যান করে সেই আনসার স্ক্রিপ্টগুলো সাবমিশন করা একটা দুঃসাধ্য ব্যাপার। তাছাড়া ওনারা একদিনে দুটি এক্সামের কথা বলেছেন, সেটাও অসম্ভব। এবং একটা কথা বলতে চাই যে 30 সেপ্টেম্বরের পরে ওনারা যেহেতু গুগল মিটের মাধ্যমে এক্সামগুলো নেবেন, 30 সেপ্টেম্বরের পর গুগলের হিসাব মতে যে এই সময় পর্যাপ্ত সময় না, একসাথে এতটা সময় দেওয়া হবে না। তাছাড়া আরও একটা জিনিস রয়েছে যে কোনো স্টুডেন্ট যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে তাকে অ্যাবসেন্ট বলে ঘোষণা করা হবে। কাছাড় জেলায় লক্ষ্মীপুর এলাকায় একটি অটোভ্যান থেকে মণিপুরে পাচার করার জন্য নিয়ে যাওয়ার পথে কুকুর পূজায় গাড়ি জব্দ করেন কিছু উদ্যমী যুবকরা। বরাকের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত এইভাবে কুকুর চুরির ঘটনা সংঘটিত হলেও প্রশাসনিক দিক দিয়ে তেমনভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমি শান্তনু রায়, স্নেহ এনজিওর প্রেসিডেন্ট। আজকে শিলচর থেকে আমরা লক্ষ্মীপুর রোডে আসার সময় আমি আমার কলিগ মিঙ্কু চৌধুরী একটা অটোর ভিতরে দেখতে পারি একটা কুকুর মুখ বের করে আছে। সঙ্গে সঙ্গে আমি আর আমার কলিগ বাইক নিয়ে ওই অটোর পিছনে ধাবা করি এবং ধরে ফেলি অটোটাকে। অটোটাকে খোলার পরে দেখি অটোর ভিতরে প্রায় 10-12টা কুকুর মুখ বাঁধা বস্তা দিয়ে এগুলো আপনার পাচার হচ্ছিলো জিরিবামে। তারপরে আমি আমার কলিগ মিলে ওই কুকুরকে আমরা রক্ষা করি ওর হাত থেকে এবং লাবুক রোডে নিয়ে ছেড়ে দিই। আমার সবার কাছে অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, যাতে এরকমের একটা পাচার যাতে একটা বন্ধ হয় তার জন্য একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত। থ্যাংক ইউ। কাছাড় কাগজকল এবং নওগাঁও কাগজকল পুনরায় চালুর দাবিতে SUCI কমিউনিস্টের আসাম রাজ্য কমিটির ডাকে সাড়া দিয়ে রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে করিমগঞ্জ জেলা সদরে জেলা কমিটির পক্ষ থেকে স্থানীয় LIC অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। দলের নেতা কর্মীরা জড়ো হয়ে কোভিড বিধি মেনে আকাশ বাতাস মুখরিত করে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ কর্মসূচির দাবিগুলির মধ্যে অন্যতম কয়েকটি দাবি ছিল অবিলম্বে 5 গ্রাম ও জাগি রোড কাগজকল পুনরায় চালু করার ব্যবস্থা করা, কাগজকলের শ্রমিকদের 45 মাসের বেতন অতি দ্রুত প্রদান করা সহ বিভিন্ন দফা দাবি জানান তারা। শ্রমিকদের অবিলম্বে 45 মাসের বেতন প্রদান করতে হবে। দলের ডাকে আজকের এই রাজ্যব্যাপী বিক্ষোভ প্রদর্শনে সামিল হন। আমাদের SUCI দলের আসাম রাজ্য কমিটির ডাকে সারা রাজ্যব্যাপী আজকে এই
বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে বিভিন্ন জেলা কমিটির পক্ষ থেকে। এবং এই 18ই সেপ্টেম্বর বিক্ষোভ প্রদর্শনের আগে গত 13 সেপ্টেম্বরও বিভিন্নভাবে অনলাইন এবং অফলাইনে সারা আসামব্যাপী এসইউসির ডাকে বিক্ষোভ প্রদর্শিত হয়েছিল। কারণ আপনারা জানেন যে 14 সেপ্টেম্বর ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল 14 সেপ্টেম্বর এই দুটো শিল্প প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং এই দেউলিয়া ঘোষণা করার সিদ্ধান্তের আগে 13 সেপ্টেম্বর যে প্রতিবাদ দিবস হয়েছিল এবং এই প্রতিবাদ দিবসে সাধারণ মানুষ বিভিন্নভাবে যুক্ত হয়েছিল অনলাইন এবং অফলাইনে, এবং এই যুক্ত হওয়া সাধারণ মানুষের চাপে তারা 14 তারিখে সেই ট্রাইব্যুনাল কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, সেটা 21 তারিখ পিছিয়ে দিয়েছিল। আমরা তাই আজকে 18 তারিখ আমাদের রাজ্য কমিটি এসইউসি কমিউনিস্ট দলের রাজ্য কমিটি এই ডাকটা দিয়েছে আবার যাতে বিক্ষোভ প্রদর্শিত হয়। আজকের এই করোনা পরিস্থিতি সেইভাবে আন্দোলন করে তোলা যাচ্ছে না, বিভিন্ন মানুষ যাচ্ছে, এই সুযোগে এই কাজগুলো যেরকম কেন্দ্রীয় সরকার করছে, রাজ্য সরকার করছে, বিভিন্ন জনবিরোধী আইন পাস করে নিচ্ছে, ঠিক এইভাবে এইটাও দেউলিয়া ঘোষণা করার পথে যাচ্ছিল ন্যাশনাল কোম্পানি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সেবা সপ্তাহের চতুর্থ দিনে সুনাই এলাকায় হাসপাতালে থাকা রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করল সুনাই মণ্ডল বিজেপি। রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা সুনাই বিধায়ক আমিনুল হক লস্কর। এদিন সকালে তিনি সুনাই মণ্ডল সভাপতি ভজন সেন সহ দলীয় কর্মকর্তাদের নিয়ে প্রথমে সুনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন। এরপর কচুদরা মডেল হাসপাতাল এবং নরসিংপুর স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। সেবা দেওয়ার মতো চিকিৎসা সেবা দেওয়ার একমাত্র জায়গা এটা, এটার সিট বাড়ানোর জন্য সিট বাড়ে এখানে, যাতে শুধুমাত্র প্রসূতি রোগী নয় জেনারেল চিকিৎসাও যাতে হয় এর জন্য ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আর এমএসটিপি থেকে এখন আমরা 40 লক্ষ টাকা দিয়েছি ডক্টর কোয়ার্টার, যেটা ডক্টর নার্স কোয়ার্টার, আর এই কোয়ার্টারের বাউন্ডারির ওয়াল না থাকার ধরুন তারা অনেক সময় কোয়ার্টারগুলোর বাউন্ডারি ওয়াল থাকলে একটা বাইরে থেকে ডাক্তাররা নার্সরা আসে, নিরাপত্তার দরকার আছে, এর জন্য 40 লক্ষ টাকা। হাসপাতালে মাত্র 60 জন না 5 জন না 6 জন নার্স আছে, হ্যাঁ, এর মধ্যে কোভিড বোধহয় আরও 2 জন গেছে। এবারে একটু বিরতি, ফিরে এলাম খবরে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির 70তম জন্মদিন অতিমর্যাদার সঙ্গে ও কোভিড-19 প্রোটোকল মেনে মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণনাথ মহাশয়ের নিজ বাসভবনে অনুষ্ঠান পালিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালচাপড়া ব্লকের মণ্ডল সভাপতি পীযূষকান্তি পাল, মাইনরিটি প্রেসিডেন্ট বাপ্পা লস্কর, রাজেশ কুয়ালা, মাসুঘাটের এপি রাজেশ শর্মা, অমলনাথ, কল্লোর চক্রবর্তী, দলের বিভিন্ন কার্যকর্তাবৃন্দ। যে আমাদের এখানে হিন্দু এত পার্সেন্ট, মুসলিম এত পার্সেন্ট, এই এরকম আছে সেই রকম আর কেউ বলেছে, আমি বলেছি এরকম নয়। আমাদের সমষ্টিতে, আমার সমষ্টিতে 1,42,000 ভোটার আছে। আগে ওখানে কংগ্রেস ছিল প্রায় 1,40,000, আর আজকের দিনে আমি বলতে পারছি সেখানে ভোটার রয়েছেন কমপক্ষে 1,20,000 ভারতীয় জনতা পার্টি। দেশকে শেষ করেছে যত লড়াই ঝগড়া হয়েছে আগের সরকারের দিনে। আগের সরকারের দিনে আপনারা জানেন হিন্দু মুসলিমের যে দাঙ্গা হয়েছে, প্রত্যেকটা হয়েছে কংগ্রেসের সময়। আমাদের এই বিজেপি সরকারের সময় আপনারা দেখান কোথায় হয়েছে, যে একটা দাঙ্গা কোথায় হয়েছে, কোথায় লড়াই হয়েছে, কিছু হয়েছে। বিরোধীরা বলেন, কংগ্রেসরা বলছে যে বিজেপি আসলে খাটি লইব, বিজেপি আসলে আইলে মারি লইব, কোথায় মেরেছে, কোথায় কেটেছে, কোনো কোথায় তো বিবাদ নেই।
আজকে ওনাদের কাছে কোনো এজেন্ডাই নেই আমাদের সঙ্গে ফাইট করার জন্য, কোনো এজেন্ডা লাগবে তো, কোনো এজেন্ডাই নেই। তো ওনারা কী করছেন, জায়গায় জায়গায় গিয়ে কারো কারো কানে কানে গিয়ে বলছেন। এইবার যদি মোদিজি আসে তাহলে শেষ, এইবার যদি মোদিজি আসে তাহলে শেষ। বলতে বলতে ওদের গলা শুকিয়ে গেছে কি মোদিজি তো আবার আসলো, উনি তো আবার আসলেন, আবার আসার পর কী হয়েছে, কোথায় কিছু হয়েছে, কোনো এফেক্ট হচ্ছে না। এইবার আমাদের অ্যাসেম্বলি ইলেকশনের সময় আবার বলছে যে এইবার যদি আবার এরকম হয়ে যায়, বিজেপি এসে যায়, তাহলে আমাদের জন্য মুশকিল আছে। আমি তো 4.5 বছর কাটিয়ে দিয়েছি, বোরখলায় কোথায় মুশকিল হয়েছে নাকি, কোথায় বলতে পারবেন যে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে কোথায় ডিভাইড হয়েছে? আজকে থেকে শুরু হচ্ছে, তাই মহালয়ার শুভেচ্ছা সবাইকেই জানাচ্ছি, বিশ্বকর্মা পূজারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই শুভ জন্মদিনে পূর্ববর্তী বক্তারা তো সব কিছুই বলে গেছে, আমি এটাই বলবো যে আমাদের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনার যে কাজকর্ম কিংবা উনি যে কর্মবীর কিংবা উনার নেতৃত্বে যে আমাদের ভারতবর্ষ এত আগে পৌঁছেছে তা সবাই জানেন। আর বিশেষ কিছু বলার নেই, এই শুভ জন্মদিনে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, সবাই সুস্থ থাকুন, নরেন্দ্র মোদীজির দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ। শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবে সদ্য প্রয়াত বিশিষ্ট সাংবাদিক অসীম কান্তি দত্তের স্মৃতিতে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সভার প্রেস ক্লাবের সভাপতি বিজয়কৃষ্ণ নাথ, সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক রত্নদীপ দে, মহুয়া চৌধুরী ও অন্যান্য বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় অসীম দত্তের জীবনাদর্শ নিয়ে বিভিন্ন বক্তারা আলোকপাত করেন। এগুলি কার্যকলাপ যে আলোচনা হয়েছে বিস্তারিতভাবে, অসীম দত্ত আমি আমার চোখে একজন ব্যক্তিত্বশালী একজন পার্সোনালিটি ছিল খুব বেশি অসীম দত্ত, কথাবার্তা চাল চলনে সত্যিকার্থে বাঙালি এবং একজন সাংবাদিক আমি দেখেছি যিনি খুব সাহসিকতা করেছেন, সাংবাদিকতায় সাহসিকতা করেছেন। এবং অসীম দত্ত আমি দেখেছি স্পষ্টভাবে জায়গায় যেটা বলা তৎকাল উনি বলে দিতে রাখি, এইসব ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে না আমি দেখেছি। আর খুব বিবেচক মানুষ ছিলেন, বিভিন্ন সভাতে আমি দেখেছি প্রেসক্লাব, বিশেষ করে আমাদের মিলনক্ষেত্র শিলচরের সাংবাদিকদের মিলনের স্থান হচ্ছে প্রেসক্লাব, এখানে আমাদের পরিচয় হয়েছে অসীম দত্তর সঙ্গে। আমি তো কলকাতা থাকতাম কিংবা গুয়াহাটি ছিলাম, মাঝে মধ্যে যখন আসতাম অসীম দত্তর সঙ্গে দেখা হয়। আমি শুনেছিলাম অসীম দত্ত কিডনি খারাপ হয়েছিল, অনেক কিডনি না কি এটা ট্রান্সপ্লান্ট হয়েছিল, একটু যোগাযোগ করা হয়েছিল দিল্লিতে না বোধ হয়, কিন্তু কোভিড হওয়ার পরে তো এই সেই সুযোগটা হলো না। আর কোভিড আমরা দেখেছি যারা দুর্বল ইমিউনিটি পারফর্ম তাদেরকে ধ্যান করে পড়ে, কোভিডে উনি বলি হয়েছেন, নাহলে উনি হয়তো আমাদের মধ্যে থাকতেন এখন। আমি আশা করব তার বিদেহী আত্মা যেন শান্তিতে থাকে, শান্তি লাভ করে, এবং তার পরিবারের সবাইকে আমি আমার পক্ষ থেকে আমি সমাগত জানাচ্ছি। আশা করি অসীম দত্ত আমাদের মধ্যে থাকবেন, অনেকের মধ্যে থাকবেন, যদি সশরীরে নাই কিন্তু উনি জীবিত থাকবেন আমাদের মধ্যে অনেক দিন থাকবেন, ওনাকে সহজে বলা যাবে না, এইটুকু বলে আমি শেষ করছি। এবং কিছু কিছু মৃত্যু আছে যেগুলো স্মৃতির পটে রেখা টেনে যায়, সব মৃত্যু কিন্তু তেমন নয়। অসীম দত্ত আজ কোভিড আক্রান্ত না হলে, ডায়ালিসিস করলে হয়তো ভালো হয়ে আরও কিছুদিন থাকতে পারতেন, কিন্তু এই সুযোগটা আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা তাকে দেয়নি, যার ফলে তার এই মৃত্যুটাকে আমরা ঠিক স্বাভাবিক মৃত্যু মনে করি না, এটা চিকিৎসার ত্রুটিতেই মৃত্যু। এবং আমাদের প্রেস ক্লাবের সম্পাদক বলেছেন যে কোভিড আক্রান্ত হয়ে যেহেতু মারা গেছেন, এটাকে এই মৃত্যুটাকে কোভিড স্বীকৃতি দেওয়া হোক, রাজ্য সরকার যাতে দেয় এবং তার পরিবার যাতে
পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়, এই দাবিটা আমাদের তুলে ধরতে হবে। এটা করলেই মনে হবে, মনে হয় তার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে। এই বলে প্রিয় শ্রদ্ধেয় অসীম দা, অসীম গান্ধী দত্ত, তার আজকে শোক দিবস। তো অসীম দার সঙ্গে যেটা তিলকবা এখানে আগে কথা বলেছে, অসীম দার সঙ্গে এটা একটা সংযোগ, যে যেটা আজ সবার সঙ্গে একটা সংযোগ তৈরি করে দিতেন উনি, যেভাবেই হোক সেই সংযোগ বা সম্পর্ক, সেই সম্পর্ক একটা মানে সবার সঙ্গে, সেখানে হয়তো বা একই কাগজের নয় অন্য কাগজের আছে, কিন্তু সবার সঙ্গে একটা তার একটা আন্তরিক ঘনিষ্ঠতার জায়গা তার বা সেই স্বভাব সুলভ ভঙ্গিতে তৈরি করে নিতেন। তো আমার সঙ্গে অসীম দার পরিচয় বিশেষত 2009 সালে, আমার ঠিক তারিখটা মনে নেই, যেদিন প্রান্তবতী নতুন করে মনীষ দাস এবং প্রয়াত সুব্রত পালের দেখতে যাচ্ছে, সেদিন প্রথম দিনই সেদিনই আমার সঙ্গে অসীমদা বলেছে, যেহেতু জ্ঞানের ভাণ্ডার, নম্রচিত্ত এবং খুবই মেধাবী বন্ধু, আমার সংস্পর্শে খুব পেয়েছি, হঠাৎ করে একটা দীর্ঘ দুর্ভোগের পর বিদায় নিল, সেই জায়গাটা কিন্তু পূরণ হচ্ছে না, হৃদয়ের দিক দিয়ে হচ্ছে না। তাই মনের মণিকোঠায় স্মৃতির দুয়ারে ওনাকে আমরা দেখেছি এবং উনি থাকবেন। এখানে দুটো কথা শুধু বলতে চাই, একটা সময় ছিল দেবাশীষবাবু আমার সঙ্গে আছেন, উনি কিছু পরিস্থিতি দেখেছেন, অনেক সময় বরাক বার্তা বিটিএন নিউজ চ্যানেলে চালানোর সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি, উনিও যারা সমস্যা সৃষ্টি করছিলেন তারাও আছে এই সংসারে নেই, যাই হোক তারা অল্প বসেই গেছেন, সেটা দুঃখের কথা। কিন্তু সেই সময়ের যে পরিস্থিতি, একটা নিউজকে রান করা বা একটা মান্থলি পেমেন্ট দেওয়ার কথাটা, এটা পেশার একটা চাপ, তেমন বাজার করার সেই অভিজ্ঞতাটাও ছিল না, বিজ্ঞাপন নেওয়া একটা চিন্তাধারাও ছিল না, সেই প্রক্রিয়াটাও যারা এমন অবস্থায় অসীমদা কিন্তু অনেক আমাকে গাইড করেছে, আমি সরাসরি বলবো। অনেক সময় উনি সুস্থ সুস্থ মস্তিষ্কে আমাকে বলেছেন যে এই কাজটা করো, ওই জায়গায় যাও, ওকে ধরো, ওকে বলো, ওর সাথে ভালো সম্পর্ক আছে, তুমি ওকে মাথা ঠান্ডা করো। বুবুদার মাথা খুব গরম ছিল, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন উনি আমাকে অনেক হেল্প করেছেন, তখন আমি অন্তর অন্তর সাথে ওনাকে ভালোবেসেছিলাম। এবং 2017 সালে বরাক বার্তার বার্ষিক অনুষ্ঠান ওনাকে আমি বিশিষ্ট সাংবাদিক হিসাবে সেবারত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করতে পেরেছিলাম, সেটা আমার অহোভাগ্য যে ওনাকে আমি দিতে পেরেছি আমার এই সীমিত দিনের মধ্যে। তো সেইখানে থেকে সবাই বক্তারা বলেছেন ওনার জীবনাদর্শের কথা, কিন্তু এই যে বললাম সাদা মাটা মানুষটা সবসময় শুধু একটা ভালো নজরিয়া মানে ভালো পজিটিভ সাইডে থাকতেন এবং সবাইকে সহযোগিতা করতেন, সে জায়গাটা কিন্তু ভোলার নয়, সেটা সবার কাছে পাওয়া যায়, সেটা যতই প্রবীণ হোক যতই নবীন হোক, এই যে বিপদের সময় যে তোমাকে একটা ভালো সাজেশন অফার করা বা একটা বুদ্ধি দেওয়া, সেটা কিন্তু সবসময় পাওয়া যায় না। অসীমদার এই যে বিরামটা, হঠাৎ করে বিরামটা হতো, সেটার জন্য হৃদয় এখনও মানতে চাইছে না, কিন্তু নিয়তির সিদ্ধান্ত তো আর করানো বদলানো যায় না। আমি যদি বলতে হয় একটু সুন্দর করে, অসীমদার ছিলেন আকাশের মতো, ওনার সঙ্গে যে কোনোভাবে কানেক্ট করা যেত, আমি একজনের লোক দেখিনি যার ওনার সঙ্গে কোনো ইয়ে নেই, মানে সম্পর্ক নেই, কানেক্টিভিটি নেই, যাকে বলছি সবার কাছে উনি একই রকম, খুব কাছের বন্ধু এবং অভিভাবক। তো অসীমদার কাছ থেকে অনেক শিখেছি, ওনার কাছ থেকে শুধু বাংলা না, ব্যবহার, মানুষের সঙ্গে কেমন চলতে হবে, অনেক কিছু। ওনার যাওয়াটা আমাদের কাছে এখনও, আমরা যখন অফিসে যাই ওই খালি চেয়ারটা দেখতে খারাপ লাগে, কতটুকু লাগে সেটা বোঝানো যাবে না, বাট ওই অসীমদা যাওয়াটা মানে অপূরণীয় ক্ষতি আমাদের কাছে। খবরের শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরও একবার। ধলাই বিধানসভার লাইলাপুর চেক গেটে অবৈধভাবে টাকা সংগ্রহের অভিযোগে 6 জনকে অভিযুক্ত করল ধলাই পুলিশ। ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে 6 দফা দাবি সম্মিলিত স্মারকপত্র প্রদান করল আকসা। লক্ষ্মীপুর থেকে আটক, মণিপুরে পাচার করার সময় জব্দ কুকুর ভর্তি অটোবিন।
দেওয়ার দাবিতে এসইউসিআই সংগঠনের কর্মকর্তারা পালন করলেন বিক্ষোভ কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মসপ্তাহকে কেন্দ্র করে সোনায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র প্রবীণদের মধ্যে ফল বিতরণ করে জানানো হয় শ্রদ্ধা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।